গত সোমবার হঠাৎ করে জানা যায় 2008 সালের 18 এপ্রিল বিয়ে করেছেন ঢালিউড নায়ক শাকিব খান ও অপু বিশ্বাস। 6 মাস বয়সী একটি সন্তানও আছে তাদের। দীর্ঘদিন গোপন রাখার পর হঠাৎ জনসম্মুখে আসে বিষয়টি। সমঝোতার ভিত্তিতে সেটি গোপন রাখলেও কথা না বলেই অপু সব বলে দেওয়ায় ভীষণ খেপে যান শাকিব খান। কিন্তু তারপর শাকিব খান তার স্ত্রী সন্তানকে স্বীকার করে নেন এবং গতকাল শুক্রবার শাকিব খান তার স্ত্রী সন্তানের কাছে ফিরে যান এবং কিছুটা ঘটা করেই নববর্ষ উদযাপন করেন এই দম্পতি। স্ত্রী সন্তান নিয়ে নতুন করে শুরু করেন সংসার। আর তাদের এই পুনর্মিলনের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন চলচ্চিত্র অঙ্গনের প্রিয় পরিজনেরা, দিয়েছেন কিছু পরামর্শ। ফেরদৌস বলেন, শাকিব অপু দুজনই আমার ভালো বন্ধু। সোমবার তাদের দুজনের সঙ্গে আমার কথা হয়েছে, তাদের বুঝিয়েছি মানুষের বিয়ে হবে, সংসার হবে, সন্তান হবে, এটাই স্বাভাবিক। আমার মনে হয়েছে বিয়ে ও সন্তানের বিষয়টি দুজনের ইচ্ছেতেই গোপন করা হয়েছে। বিষয়টা হয়তো আরো সুন্দর হতো যদি দুজনের কাছ থেকে এই সংবাদ একসঙ্গে প্রকাশ পেত। মানুষ রাগের মাথায় অনেক কিছুই করে, তারকা জীবন সাবধানে সামলাতে হবে, আরো সহনশীল হতে হবে। নিজেদের এই সমস্যা গোপন রাখা উচিত ছিল, দুজন মিলে রাগারাগি করে বিষয়টাকে আরো জটিল করে ফেলেছে। তবে তারা যে বিষয়গুলো সুন্দরভাবে উপলব্ধি করতে পেরেছে তাতেই আমি অনেক খুশি। তাদের জন্য অনেক অনেক শুভকামনা, তাদের সন্তানের জন্য অনেক অনেক আদর। বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।